আমরা জানি এই পৃথিবীতে সর্বপ্রথম বিমান আবিষ্কার করেছিল উইলবার রাইট অর ভিল রাইট ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে মানুষ জীবনে প্রথম প্যাসেঞ্জার বিমান ল্যান্ড করেছিল তো উইলবার রাইট অর ভিল রাইট পাখি নিয়ে কিন্তু গবেষণা করেছিল সূরা মুলুকের ভিতরে আছে বিভিন্ন সূরার মধ্যে আছে আওয়ালাম ইয়ারাও ইলাত তাইর তারা কি পাখি নিয়ে গবেষণা করে না তারা যদি পাখি নিয়ে শুধু পাখি নিয়ে গবেষণা করত তাহলে নাস্তিক আর নাস্তিক থাকতে পারত না তো উইলবার রাইট অর ভিল রাইট এই পাখি নিয়ে গবেষণা করার পরে 1903 সালে 17 ডিসেম্বর প্রথম প্যাসেঞ্জার বিমান আবিষ্কার করেছিলেন আর তখনকার প্যাসেঞ্জার বিমানগুলো এখনকার মতো বড় ছিল না ওই দিনের এখন বর্তমান পৃথিবীতে সবথেকে বড় প্যাসেঞ্জার যেটা বিমান সেটা হচ্ছে বোয়িং A380 এই A380 তে 500 জন যাত্রী নিয়ে আকাশে উড়াল দেওয়া যায় কিন্তু 1903 সালে 17 ডিসেম্বর যে বিমানটা আবিষ্কার করা হয়েছিল সেটা কিন্তু এরকম ছিল না যত দিন যাচ্ছে এটা আপডেট হচ্ছে এবং আগের বিমানগুলোর গতিও এমন ছিল না আমরা জানি এই যে বর্তমান পৃথিবীতে সবথেকে যেটা প্যাসেঞ্জার বিমানের কথা বলছি সবথেকে গতি সম্পন্ন বিমান ছিল কঙ্কর যেটা 2180 কিলোমিটার গতিতে যেতে পারতো ঘন্টায় এখন এটা আবিষ্কার হয়েছে বুম সুপারসনিক এই ভুবন বুম সুপারসনিক এখন ঘন্টায় যায় 2100 কিলোমিটার এবং সাত যারা জয় করেছিল আমরা তো জানি নীল আর মস্টম এই সাত যারা জয় করেছিল তারা কিন্তু এই প্যাসেঞ্জার বিমান নিয়ে আকাশে যায় নাই প্যাসেঞ্জার বিমান কিন্তু আকাশে যেতে পারবে না কারণ মানুষের আসমানের উপরে মাধ্যাকর্ষণ শক্তি আছে এই মাধ্যাকর্ষণ শক্তি এই প্যাসেঞ্জার বিমানগুলো অতিক্রম করতে পারে না এই জন্য রকেট দরকার তো এই নীল আর মস্টং যে রকেট নিয়ে চাঁদে গিয়েছিল এটার নাম হচ্ছে অ্যাপোলো 11 কি নাম অ্যাপোলো 11 এই অ্যাপোলো 11 নাকি সেকেন্ডে চলে 11 কিলোমিটার সেকেন্ডে বুঝতে পারেন সেকেন্ড কাকে বলে এক সেকেন্ডে 11 কিলোমিটার মিনিটে 660 কিলোমিটার ঘন্টায় 39,000 কিলোমিটার এটা কি বিশ্বাস করা সম্ভব কিন্তু এটা বিশ্বাস করতে হবে কারণ এটা দিয়ে চাঁদ জয় করে তারা এসেছে তো আমরা তো অনেক সময় আকাশে চাঁদ দেখি এখন যে বিমান যে রকেটটা সেকেন্ডে 11 কিলোমিটার যায় আমরা মনে করি এই রকেট দিয়ে মনে হয় আকাশে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব মনে হয় না সেকেন্ডে 11 কিলোমিটার তো আমরা একদম কাছে যে তারাটা দেখতে পাই একদম কাছে সুন্দর সময় এটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই কেউ যদি এই প্রক্সিমা সেন্টরাই এই অ্যাপোলো 11 নিয়ে যেতে চায় যেটা সেকেন্ডে 11 কিলোমিটার চলে সময় লাগবে মাত্র 1,15,000 বছর কত বছর মাত্র 1,15,000 বছর লাগবে সব থেকে কাছের তারার কাছে যেতে যে রকেট সেকেন্ডে 11 কিলোমিটার যায় ঘন্টায় 39,000 কিলোমিটার যায় এই কাছের তারার যেতে সময় লাগবে 1,15,000 বছর অর্থাৎ কেউ যদি মুসা আলাইহিসসালামের সময় এই এই অ্যাপোলো 11 চড়ে এই প্রথম তার মানে সবথেকে কাছের তারার দিকে রওনা দিত 2018 সালে তার এই যাত্রার মাত্র 4 ভাগ কমপ্লিট হতো এখনো 96 ভাগ বাকি থাকতো তাহলে এই চারটা কত এই তারাটা কত দূরে বোঝাতে পারলাম তো এই এরকম অসংখ্য অগণিত লক্ষ লক্ষ তারা আছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারা আছে একজন বিজ্ঞানী বলেছে আমরা যে গ্যালারিতে আছি মিল্কিওয়েতে আছি এখানেই প্রায় কত মিলিয়ন জানি তারকা আছে আমরা যে গ্যালাক্সিতে আছি এই গ্যালাক্সিতে কত মিলিয়ন তারকা আছে আরো তো লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে পৃথিবীতে এবং যে সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় আকাশের মধ্যে আবার আরেকটা জায়গা আছে নাম হচ্ছে ব্ল্যাক হোল কোন সূর্য যদি ভুলে ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে ফেলে তাহলে মনে হবে সমুদ্র থেকে একটা বালা তুললাম সমুদ্র থেকে কেউ যদি একটা বালা তুলে এই সমুদ্র কি বুঝতে পারবে তো কোন সূর্য যে সূর্য পৃথিবীর থেকে 13 কোটি গুণ বড় এই সূর্য যদি ভুলেও ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে পড়ে এই সূর্যকে আর খুঁজে পাওয়া যাবে না তাহলে ব্ল্যাক হোলটা কত বড় বুঝাতে পারলাম আবার কোন তারার ভিতরে যদি এই ব্ল্যাক হোল ঢুকে যায় এই ব্ল্যাক হোলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাহলে চাঁদ আর তারায় আকাশ নিয়ে যদি কেউ গবেষণা করে সে কি আর কখনো নাস্তিক হতে পারবে তো আল্লাহর বই আলেমের সেই কথাই বলছে সূরা মুলুকের মধ্যে আওয়ালা মেরাও ইলাত তাইর তারা কি পাখি নিয়ে গবেষণা করে না তারা যদি পাখি নিয়ে গবেষণা করত তাহলে নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না